ওসি কোথায়? ডাকো তাকে। জি স্যার। সালামু আলাইকুম স্যার। স্যার, আমি একটু ডাক্তারের কাছে প্রেশার চেক করাতে গেছিলাম। কেরামত। জি স্যার। তুমি যাদের গ্রেফতার করেছো ওই মালামাল যে তাদের, তা তুমি কি করে নিশ্চিত হলে? স্যার, আমার গাড়ির চাকায় কালোবাজারি গ্রুপ গুলি করে চাকা পাঞ্চার করে দেওয়ায় আমি পেছনে পড়ে যাই। দৌড়াতে দৌড়াতে এসে দেখি গাড়ি থেকে ওরা দুজন মালামাল নামাচ্ছে আর অন্যরা পালিয়েছে। কেরামত, তুমি যাদেরকে ধরার জন্য পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করেছিলে কিন্তু ধরতে পারো না, নিশ্চয়ই সেই লোকগুলো ট্রাক রেখে পালিয়ে যাবে। জি স্যার, তাই। তুমি তাহলে যাদেরকে গ্রেফতার করেছো, তুমি বলছো তাদেরকে অবৈধ মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করেছো? জি স্যার। কেরামত আলী, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? না স্যার। আমি বলতে চাইছি ওরা দুজন মেজর অবসরপ্রাপ্ত হাসানের ওখানে প্রশিক্ষণরত ছিল, যার সাক্ষী এলাকার উপস্থিত প্রশিক্ষণরত ছাত্রছাত্রীবৃন্দ এবং একজন অবসরপ্রাপ্ত মেজর। সুতরাং ওদের দুজনকে ছেড়ে দাও, আর মালামালের যিনি মালিক অর্থাৎ কদম আলী মাস্তান, তাকে তুমি 7 দিনের মধ্যে গ্রেফতার করবে, এটা আমার নির্দেশ। জি। সেন্ট্রি, তালা খোলো। জি ম্যাডাম। আসুন আমার সাথে, আসুন। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাহসিকতা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তা তোমরা কি করো? আমরা দুজন বেকার, বিএ পাশ করে চাকরি চেষ্টা করছি। অপরাধী যেই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করার জন্য এদেশের যুবক এবং সচেতন নাগরিকরা যদি এমনিভাবে এগিয়ে আসতো, তাহলে আমার মনে হয় আসল অপরাধীদের খুঁজে বের করা সহজ হতো। কি বলো হাসান? রাইট স্যার। সত্যি আমি গর্বিত, তোমার মতো একজন সৎ পুলিশ কর্মকর্তার বন্ধু আমি। ও হ্যাঁ, তোমরা দুজন আগামীকাল সকালে আমার ডাক বাংলোতে দেখা করবে। জি স্যার। আগামীকাল ডিআইজির মাইনকে বাতি জ্বালায় দিবি, নইলে আমার বহুত লোকসান হয়ে যাইব, সালারে জন্মের মতন দোলাই দিবি, ডিআইজি হবে লাস্ট আর তুই করবি পাস। বড় ভাই, আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নাই, এর প্রমাণ আপনাকে বহুবার দিয়েছি। কথা কম কাজ বেশি, যাও যাও। বড় ভাই, বড় ভাই, আমার মনে হয়েছিল ওই বেটা ডিআইজি রে থানার মধ্যে গুলি কইরা দেই, তোর সাহস আপনারে গ্রেফতারের কথা বলে। লেজ নাই কুত্তার বাগা ফাল, তোমার কপাল ভালো, এই কদম আলী মাস্তানের উচিল্লায় ও শিগিরি কইরা খায়া পইরা ভালো আছো, নইলে গেরামে খেতে কাজ করতা।